Shri Adbhuta Rasa Nidhana Niradha
চরণ অর্পণ করলে যে চরণ চিহ্ন অঙ্কিত হয়ে যায় ব্রজ রেণুর উপরে রাধা চরণ চিহ্ন পদাঙ্ক কেন বলছেন অহ অত্যাশ্চর্য যিনি মধুর হতেও মধুরানন্দমূর্তি সেই মধুসূদন মধুমথন মধুরাধিপতি মেঘ শ্যামল শ্রীকৃষ্ণ নব নব উদার গাঢ় অনুরাগী যে রাধা পদাঙ্কে দর্শন আকাঙ্ক্ষা করে থাকে এই বৃন্দাবনে কুঞ্জ বিধিতে বিধিতে এই বিধিকাতে যেখানে যেখানে রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত থাকে মাধব সেই পথে পথে রাধানাম ঘুরে বেড়া খোঁজ করেন রাধারানীর চরণ চিহ্নে সেই শ্রী বৃন্দাবনের সুমহিম চমৎকারকারী অদ্ভুত রসের নিধান শ্রী রাধারানীর পদাঙ্ক সকল কি আমার নয়নচর হবে অদ্ভুত রস নিধানানি রাধা পদানি তানি অহং কদা প্রেক্ষে কবে আমি দেখতে পাব রাধারানীর দর্শন এবং সেবার অভাবে প্রেমবতী সেবিকার মত শ্রীপাদ আকুলা ব্যাকুলিনী বিয়োগ বিপুরা রমণী যেন পতিব্রতা আর পতি এইরকমই প্রাণীর টান এ দৃষ্টান্ত দেওয়া যাবে না এটা প্রাকৃত তবে বা তুলনা দিব কিসে আমি অমিয়া মিশন মিশাবো কেন বিষে অমৃতের তুলনা বিষের সঙ্গে হয় না কোটি প্রাণ দেই নির্মঞ্চই নহতুল লাখবান হে কোটি কোটি প্রাণ দিয়ে কোটি প্রাণ প্রদীপ শিখায় আরতি করে রাধারানীর নবচন্দ্র চন্দ্রিকা ছড়ারেরা এই ভালোবাসা বিশ্বের জগতে মানুষের ধারণার বাইরে হেন প্রেমান রিলোকে না হয় নরলোক স্বর্গলোক চতুর্দশ ব্রহ্মাণ্ডেরই সম্পত্তি নয় শুধু তাই নয় বৈকুণ্ঠাতে নাহি যে যে লীলার প্রচার এখান থেকে বৈকুণ্ঠ রস দূরে রাধারানীর চরণ বিহনে বিশ্ব শূন্য বলে মনে হচ্ছে প্রতিক্ষণে শ্রীপাদ মনে করছেন যে আর কেউ নেই কিচ্ছু নেই দিগন্ত আধিয়া মুখের সিন্ধুতে পড়ে আছি
দুঃখে সমুদ্র কর্মগতি কর্মীর তরঙ্গ তোমার কৃপাই হচ্ছে একমাত্র চলন্ত নৌকা স্থির নৌকা নয় চলনশীলা নৌকা তুমি তোমার কৃপা নৌকায় চলিয়ে শ্রীচরণ সান্নিধ্যে অতি শীঘ্র নিয়ে চল রাধারানীর কৃপায় দেখতে দেখতে স্ফুরণ এলো অনুভূতি দেখছে সংকেত পুঞ্জে উৎকণ্ঠিতা শ্রী রাধা যারা পাগল হয়ে যায় তারা অলৌকিক কিছু দেখে খামাখা গর্ব করে না হাত পা ছোড়ে না ওই যে মুখ ভেঙাচ্ছে কিছু দেখছে যেটা আমরা দেখছি না ও দেখছে ওই জন্য ওকে আমরা পাগল বলছি দেখলে বলতাম না ঠিক সেই প্রকার যারা প্রেমী জাতরতি তারা অনেক কিছু দেখেন শোনেন বলেন কিন্তু সেটা মানবীয় ধারণার বাইরে তারা দেখেছেন লিখে রেখে গেছে আমাদের জন্য কথাগুলো শুনে আমাদের যাতে বিশ্বাস হয় এবং আমরা তাতে হওয়ার জন্য লালায়িত এই ভাবরত্ন জাতি জীবনে লাভ করতে পারি এবং সাধন পথ সমীক্ষায় তারই শব্দচিত্র অনুভবময় এই বাণী বিচয় শ্রীপাদ দেখছেন সংগীত কুঞ্জ কই কিছুই তো দেখি না সেখানে উৎকণ্ঠিতা শ্রী রাধা শ্যাম সুন্দরীর আসার সময় উত্তীর্ণ হয়ে গেছে শ্রীমতী বিলম্ব হেতু নানা চিন্তা করছেন কেন আসছে না বিলাপ করছে কিঙ্করি রূপে সেবিকার রূপে শ্রীমতী চরণ সান্নিধ্যে থেকে তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে সুখের দুঃখের চিরসঙ্গিনী চিরসাথী অভীষ্টের সঙ্গে কেমন ভালোবাসার সম্পর্ক অভীষ্টের দুঃখে দুঃখী অভীষ্টের সুখে সুখী আত্মসুখের জাহানাহি গন্ধ নিজের সুখ সুবিধার দিকে দৃষ্টি থাকলে শুদ্ধ ভক্ত হওয়া যায় না শুদ্ধ ভক্তির রহস্যই হচ্ছে নিজের মৃত্যু নিজের দিকটা শূন্য সেবা করি সুখ দিব আমার কি হবে না হবে বললেন সেই চিন্তা শুদ্ধ ভক্তির অন্তরে কখনো আসে না এই জন্যই তিনি কর্মী যোগী জ্ঞানীর থেকে অনেক উপরে আছেন শ্রীমতী অহিরা বিদহ কাতরতা দর্শনে কিঙ্করি বললেন তুমি একটু অপেক্ষা করো আমি শ্যাম সুন্দরের অন্বেষণে চললাম এদিকে শ্যাম
সংগীত কুঞ্জে যেতে যেতে রাধা রসে বিভোর হয়ে, যেমন রাধারানী কৃষ্ণময়ী, রাধা না তো তেমনি রাধাময়, রাধা বিনা কৃষ্ণ সুখদ নয়, আর কৃষ্ণ বিনা রাধা সুখদার নয়। রাধা প্রেমময় হরি, আর কৃষ্ণ প্রেমময়ী রাধা, উভয়কে উভয়ের কাছে নিয়ে আসতে হবে, তা না হলে উভয়ই কাঁদবে। ধৈর্য হারা রাধা রসে রাধারানীর চিন্তায় বিভোর হয়ে শ্যাম সুন্দর, তিনি বৃন্দাবনের অন্য দিকে চলে গেছে, শ্রীমতীকে অন্বেষণ করছে নিভৃত বন বৃন্দাবন, শ্যামলিমায় ভরা বৃক্ষলতিকায় আচ্ছন্ন। তাতে আবার রাত্রিবেলা দিক ভঙ্গ হয়ে যায়, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে সেবা, প্রকাশ্যে নয়, গুরুপুরে নয়, এটি রাধা মাধবের লীলার বৈশিষ্ট্য। আকাশে চাঁদ উঠেছে, শ্যাম সুন্দরী চন্দ্র দর্শনে শ্রীমতী মুখচন্দ্রের উদ্দীপন হচ্ছে, বিরহে অধীর কোন দিকে এলাম ঠাউর করতে পারছেন না, কুঞ্জটা কোন দিকে, অন্যদিকে বুঝি এসে পড়েছি, বনের অন্য প্রান্তে সর্দিল পাকদণ্ডী কুঞ্জগলি বনগীতিকা, সর্বজ্ঞ এখানে অজ্ঞ, তা না হলে লীলা হবে না। এই মুগ্ধতা ছাড়া সহসা চাঁদের আলোয় বৃন্দাবনের পথে রাধারানী বিলক্ষণ চরণচিহ্ন নয়নগোচর হল, মাথার উপরে চাঁদ ফুটফুটে জ্যোৎস্না, বনপথে দেখছেন শ্যাম সুন্দর রাধারানী চরণচিহ্ন ব্রজ রেণুর উপরে, রাধারানী চলে গেছেন, এখানে গোবিন্দ পাদুকা পায়ে দেন না, আর রাধারানী নগ্ন চরণে বিচরণ করে, ফলত সব জায়গায় চরণচিহ্ন অঙ্কিত হয়ে যায়। রাধার পদাঙ্ক দর্শনে তিনি আনন্দে অধীর হয়ে পড়লেন। শ্যাম সুন্দর রাধা অনুরাগে এদিকে কি করে রাধারানীকে, কি করে শ্যাম সুন্দরকে খুঁজে বার করবেন, যারা বাঘ হরি শিকার করে রাত্রিবেলা বা দিনে, তারা লক্ষ্য করে যে কোন রাস্তায় হরিণের পায়ের ছাপ কি হাতির পায়ের ছাপ বা বাঘের পায়ের ছাপ, অনেকটা সাহায্য করে কিনা। কিঙ্করি তেমনি গোবিন্দের চরণচিহ্ন দেখে দেখে এগোচ্ছেন, শ্যাম এদিকে দিয়েছেন মনে হয় ব্রজ রেণুর উপরে, এদিকে রাধা কিঙ্করি খুঁজছেন শ্যাম সুন্দরকে, শ্যাম সুন্দর খুঁজছেন রাধারানীকে, এই
বনভূমি বনাঞ্চলের ভিতরে নির্ণয় করতে পারছেন না গুরুজন। রাধা পদা পদাঙ্ক পদচিহ্ন দর্শনে গোবিন্দের অনুরাগময় অবস্থা সহসা কিঙ্করি দেখতে পেয়েছেন। লীলাশক্তি দেখিয়ে দেয়, প্রেমই তো দেখা হয় ভক্তির এব ইনম দর্শয়তি। ও দেখেই লতার আড়ালে লুকিয়ে গেছে। দেখি উনি কি করেন, দেখছেন রাধারানীর চরণ চিহ্ন দেখে আনন্দ সাগরে ভাসছে লুকিয়ে। স্বামিনীর গৌরবে গৌরবান নিতা দাসী, তোমার গর্বে গর্বিনীহাম রূপসী তোমার রূপে। হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মন বুকে। আত্মহারা কিঙ্করই দেখছেন শ্যামসুন্দরীর অঙ্গের থেকে ঢল ঢল মেঘ শ্যামল কান্তি মুকুন্দ মুখে কুন্দ কুসুমের মত হাসি মধুরানন্দ মূর্তি। গোবিন্দের বিশেষণ দিলেন মেঘ শ্যামল মুকুন্দ নাম নিলেন আর বললেন মধুরানন্দ মূর্তি। মুকুন্দ কেন মুক্তি প্রদান করে করেন বলে কি এখানে কাকে উনি মুক্তি দেবেন? এইগুলি সব ঐশ্বর্য জ্ঞানীগণের অর্থ। মাধুর্য উপাসিকা রাধা কিঙ্করীগণের কাছে মুকুন্দ শব্দের অর্থ অন্যরূপ। যিনি সৌন্দর্য মাধুর্য বেণুনাদের আকর্ষণে ব্রজসুন্দরীগণের লিপিবন্ধন কেশবন্ধন আদি উন্মোচন করেন। নিবিবন্ধ পরে খসি বিনা মূল্যে হয় দাসী। গোবিন্দের বেণু শুনে যতই খোপা বাঁধছেন না কেন খবরই আপনা আপনি কেশ খুলে যাচ্ছে। বসন ভূষণ অস্ত ব্যস্ত হচ্ছে এই জন্য উনি মুকুন্দ। আর রাধারানীর চরণ চিহ্ন চরণের ছাপ দেখেছেন না ব্রজ রেণুতে, তাই মধুরা রবি মধুর আনন্দ মূর্তি। ক্ষণে ক্ষণে নূতন গাঢ় অনুরাগ রাশি প্রকাশ হচ্ছে। সঙ্গীত মাধবে ইনি লিখেছে পথি পথি গোকুল চন্দ্র করিত পাদ মূলম পথি পথি মদন মদাকুল। এই বৃন্দাবনের কুঞ্জ পথি পথি মদন মদি আকুল হয়ে গোকুল চন্দ্র করিত পদ মূলাম। গোকুল চন্দ্র রাধারানী সেই পদচিহ্নে লুণ্ঠিত, যেখানে যেখানে বৃন্দাবনের বনে উনি রাধারানীর চরণচিহ্ন দেখেন রথের উপরে সেইখানে সেইখানে গড়াগড়ি দেন, চরণচিহ্নকে বুকে নেন ব্রজরেণু মাখে, রাধা চরণ রেণু অঙ্গে মাখে। কি এক অপূর্ব রূপমাধুর্য অনুরাগ রাশি, যেন পিপাসার শান্তি হয় না তৃষ্ণার আধিক্যে চরণ রজি গড়াগড়ি দিয়ে। চরণ রজ অঙ্গে মেখে সেই নীল অঙ্গে আরো যেন উনি
কি মধুরা কবি মধুর হয়েছে, যাকে দেখতে সুন্দর স্বভাব সুন্দর তিনি জারি করুন, ধুলাবালি মাগুন সাজুন না সাজুন জারি করুন তাকে সুন্দরই দেখাবে সর্বদা। ঘষা মাজা করে সৌন্দর্য বললেন ও বেশিক্ষণ টেকে না। রাধা চরণ রহিম অঙ্গে মাছে কি করি দেখছেন, রাধা পদাঙ্কির উপরে শ্যাম সুন্দরীর গাঢ় অনুরাগ রাশি ক্ষণে ক্ষণে নবনবায়মান রূপে বর্ধিত হচ্ছে। তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ি অন্তর সান্নিপাতিক রোগীর মত, একটু জল দাও। জল যেই দেওয়া হলো পিপাসা আরো বেড়ে গেল, তেমনি আশাবনের রাজ্য অনুরাগ এখানে এত গাঢ়। কিঙ্করি আড়ালে থেকে ভাবছে স্বামিনীর মধ্যে কি আছে, নিকুঞ্জের শরীর ভিতরে এমন কি আছে, নাগর এতখানি বসিভূত স্বামিনী এত মধুর তোমার শ্যাম বলছেন মধুরানন্দ মূর্তি এত মধুর তোমার শ্যাম সুন্দর। মধুর তো তিনি আছেনই, তিনি চির সুন্দর চির মধুর মধুরাগ অপি মধুরাগ মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং মধু গন্ধি মৃদুস্মিতমিতদহ মধুরং 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 অধরং মধুরং বদনং মধুরং সবই তো মধুর, মধুরাধিপতি রখিলাম মধুরা বললেন। তার উপরে আবার রাধানুরাগের রং এখন ফলিত হয়েছে, এই জন্য মধুরানন্দ মূর্তি এই রং ফলানোর জন্য আস্বাদন পেয়ে গেছে। কিন্তু শ্যাম সুন্দরীর এই মাধুর্যকে কে আস্বাদন করবে, একমাত্র রাধা রানী এবং রাধা কিঙ্করী, এছাড়া এর আস্বাদক বিশ্বে আর কেউ নেই। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে মহাপ্রভু কিন্তু অন্যভাবে কৃষ্ণকে পাওয়া পরিপূর্ণ পাওয়া বললেন না, ওনার জিজ্ঞাসার নিবৃত্তি হল না। রামানন্দ রায়কে প্রশ্ন করেই চলেছেন, ইহ এহ হয় এহ বাহ্য এহ উত্তম আগাও আগাও আরো আরো উপরের কথা বলো আগের কথা বলো, এগুলি আমি জানি, জানা কথা বেশি বলতে হবে, যা না জানি সেটি অশ্রুতপূর্ব অননুভূত। এদের রাধা স্নেহাধিকা ভাবোল্লাসারতি, এখানে ভাবের উল্লাস, রাধারানীতে স্নেহের আধিক্য, আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, আমার ঈশ্বরী আমার প্রাণেশ্বরী আমাদের আত্মেশ্বরী আমাদের আমাদের গৌরমণ্ডলবাসী যেমন বলেন আমাদের, নদিয়াবাসী বলেন আমাদের আমাদের, প্রাণ গোড়া নয় জীবন গোড়া নয়। নদিয়াবাসীর নয়ন তারা এইভাবে কেউ বলতে পারে বুঝে সাধিকারে স্বাভিমানে, ঠিক সেই প্রকার রাধা কিঙ্করীগণ রাধারানীকে বেশি ভালোবাসে গোবিন্দের থেকে,
গোবিন্দের প্রতি এবং রাধারানীর প্রতি যদি সমান ভালোবাসা হয় পঞ্চাশ পঞ্চাশ তাহলে সেটা হবে সখী ভাব। আর গোবিন্দের প্রতি যদি বেশি ভালোবাসা হয় রাধারানীর থেকে সেটা হবে নায়িকা ভাব। আর যখন গোবিন্দের থেকে রাধারানীর প্রতি বেশি ভালোবাসা বেশি আবেশ তাকে বলা হবে রাধা স্নেহাধিকা প্রীতি ভাবোল্লাসারতি। সম্পূর্ণ আলাদা করে দেওয়া হল ঈশ্বরী ভগবতী মা জাহ্নবা ঠাকুরানী। তিনি ঠাকুর রামাইকে বোঝাচ্ছেন, ঠাকুর রামাই প্রশ্ন করেছেন ভাবোল্লাসারতি আমায় বোঝাও কাকে ভাবোল্লাসারতি বলে। ঈশ্বরী কহেন বাপু শুন সাবধানে এই ভাবোল্লাসারতি মাত্র বৃন্দাবনে। রূপমঞ্জরী শ্রীরতি মঞ্জরী এই ভাবোল্লাসে মগ্ন রহে দিবা বিভাবরী। বিশ্বে আর কারো এই ভাব নেই। এই ভাবের প্রবর্তক প্রচারক লেখক আস্বাদক বিতরক শ্রীরূপ গোস্বামী বা এই জন্য রূপানুগ। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া। শ্রীরূপ মঞ্জরীর আজ্ঞায় সেবার দ্রব্য সুসজ্জিত করে আমি নিকুঞ্জে তার পশ্চাতে দাঁড়িয়ে থাকব সদয় হৃদয়ে দোহে কহিবেন হাসি কোথায় পাইলে রূপ এই নবদাসী। রূপমঞ্জরী তবে দোহ বাক্য শুনি কহিবেন মঞ্জুলালী দিলামরে এই দাসী আমি। দাসীটি মঞ্জুলালী আমার নয়। মঞ্জুলালী আমাকে বলল এই নবীনা দাসীকে সেবা শেখাও সেবায় দাঁড়াও। আমি তার অনুনয়ে তাকে এই নিভৃত নিকুঞ্জে প্রবেশের অনুমতি দিয়েছি। রাধারানী বললেন পরীক্ষা করেছ কি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কি। রূপমঞ্জরী বলছেন অতি স্নিগ্ধচিত আমি ইহারে জানিল নিশ্চয়ই করেছি ঈশ্বরের পরীক্ষা। সে কি আর বলতে হবে, অতি স্নিগ্ধচিত আমি ইহারে জানিল তাই সেবা অধিকার দিয়া নিকটে রাখিল। এই তত্ত্ব দোহাতার সম্মুখী কহিয়া নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। একটি পদে লিখছে শ্রীরূপ মঞ্জরী পদ সেই মোর সম্পদ। পদটা অত্যন্ত মূল্যবান। প্রতিটি প্রার্থনাই প্রতি অক্ষরই অত্যন্ত মূল্যবান। এর কাছে এই জগতে ধন যন মান সম্মান পদ প্রতিষ্ঠা কিছু না, দুলাভার ছাড়ি বস্য। তো আমাদের রাধা স্নেহাধিকা প্রীতি উপাসনা মহাপ্রভু দান করেছেন এইটি অনর্পিত চরি উন্নত উজ্জ্বল সমক্তি রসস্রী। ডানে বায়ে তাকালে হবে না, মহাপ্রভু এই রসপ্রচারে আদেশ করেছেন এবং অবিচারে সকলকে উপাসনা দান করেছেন। রাধারানীতে আবেশ বেশি, গোবিন্দে কি আবেশ নেই বলেন আছে বই কি। যুগল চরণ সেবা যুগল চরণ ধ্যা যুগলই মনের অপিলিটি। একা রাধারানীকে পেয়ে তো হবে না, রাধারানী তো কাঁদবে।
তো আরো মুশকিল ওনাকে সামলানো সামলানো ভাব। সেখানে গোবিন্দ না এলে তো হবে না। যুগল এই মনের অপিরিতি যুগল কিশোর রূপ কাম রতি গণভূম মনের বহু সেবি লাগি রীতি দশমীতে তৃণধ্বনি চরণাম যে নিবেদন করি কি নিবেদন সেবার আকাঙ্ক্ষা অনুভূতির আকাঙ্ক্ষা রাধা স্নেহাধিকা এই ভাবোল্লাস রতি এই রতি হচ্ছে আমাদের স্থায়ী ভাব। মনে মনে ভাবছেন রাধা পদচিহ্নেরই কৃপা প্রসাদ যে আমি এখানে রাধারানীর চরণচিহ্নের আশ্রয় নিয়ে আর লুণ্ঠিত হচ্ছিলাম রাধা পদাঙ্ক রাধা কিঙ্করীকে পাইয়ে শ্যামসুন্দর দেখে ফেলেছেন কি হে তুমি এখানে এই বনের ভিতরে এত রাত্রে তুমি এখানে কোথা থেকে বেরোবে নিকুঞ্জেশ্বরী কোথা কি করি পথহারা দিশে হারা বিবশ নাগরেন্দ্রের শক্তি সঞ্চার হচ্ছে বলে চিন্তা নেই তুমি এত ব্যাকুল কেন ধুলোবালি মেরেছ কেন চোখে জল কেন কাঁদছিলে বুঝি কি কেউ তোমায় অপমান করেছে কেউ দুঃখ দিয়েছে আঘাত দিয়েছে কাঁদছিলে কেন ভুলা মেরেছ কেন কি করে সাহস দিচ্ছে অদ্ভুত রসের নিদান মহা মহিমাময় রাধা পদাঙ্কেরই মহিমা কি করি ভাবছেন আমিও তো নাগরেন্দ্রকে খোঁজ করছিলাম এত বড় বন কোথায় যে উনি আছেন খুঁজে পাওয়া তো সহজ নয় রাধা পদাঙ্ক আমাকে রাধানাথকে পাইয়ে দিল আর শ্যামসুন্দর মানে হচ্ছেন আমি যে রাধারানীর চরণে লুণ্ঠিত চরণ রেণুতে চরণ চিহ্নে লুণ্ঠিত হচ্ছিলাম এই জন্য রাধা কিঙ্করীকে পেয়ে গেলাম রাধা কিঙ্করীকে পাওয়া এবং রাধারানীকে পাওয়া তো একই কথা গৌরদাসকে পাওয়া অর্থাৎ গৌরকেই পাওয়া এই তো রাধা দাসীকে পাওয়া রাধারানীকেই পাওয়া তো পেয়ে গেছি সহসা স্ফূর্তি বিরাম হয়ে গেল আর লীলা দেখতে পাচ্ছেন না অন্ধকার হয়ে গেল দিগন্ত তখন মনে হচ্ছে যে কি দেখছিলাম এ কি স্বপ্ন কোথায় চলে গেছিলাম এইভাবে আলো আধারের মতো যেন পর্দা এসে গেল যিনি সর্বগ অনন্ত বিভু সর্বাশ্রয় সর্বজনী যোগীন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগ ধ্যান ধারণা করে যার মহিমা অনন্ত পান্না সেই স্বয়ং ভগবান ঋষিকেন্দ্র মৌলী রসঘন মোহন মূর্তি শ্রীকৃষ্ণ যে চরণাঙ্গে চরণচিহ্নে গড়াগড়ি দিয়ে নিজেকে ধন্য মনে করেন অদ্ভুত রতিরসানন্দে পুলকিত হন সেই সুমহিমা উত্তম মহিমা সম্পন্ন রাধারানীর চরণচিহ্ন ছাড়া জগতে আর বিশ্বে কি আছে সেই অদ্ভুত রসের বিধান রাধা পদাঙ্ক রাধারানীর চরণচিহ্ন সমূহ ছাপ চরণের ছাপ চলে গেছে কবি এই বৃন্দাবনের পথে পথে আমার নয়ন গোচর হবে আমি দেখতে পাব কবে সেই নয়ন লাভ হবে সেই মন লাভ হবে রাধা পদাঙ্ক ভূষিত বৃন্দাবনেই তো
আছি রাধা পরামচিত পল্লব পল্লবীকে রাধা পদাঙ্ক বিলসন মধুর স্ফলিকে রাধা যশ মুখর মত ফগাবলিকে রাধা বিহার বিপিনে সেই রাধারানী যেখানে লীলা করছেন সর্বত্র কথাগতি করছেন গমনাগমন সেই ভূমিতেই তো পড়ে আছি অন্যত্র তো নাই রাধার চরণ নিঃসঙ্গিত প্রেম মকরন্দে জীব প্রজীব প্রতীকি রেণু কণা সিক্ত রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারি রাধা চরণ রেণুকে ধরলেই রাধা পদাঙ্গকে ধরলেই গিরিধারিকে পাওয়া যাবে রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয় তারই বুদ্ধি সম্ভব নির্মল মাতা গুরুমান নয় বাকি সব তালে গোল নাকি গোলমা রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয় তারে মুই যাও বলিহারি ধন্যবাদ সাধুবাদ জয় জয় রাধানাম বৃন্দাবন যার ধাম বুকের ভিতরে রাধানাম লেখা বৃন্দাবনবাসী কৃষ্ণগণ সর্বদা বুকের ভিতরে রাধানাম লিখে রাখে অন্তত জীব হয় না থাকে বুকে তো থাক মুখেও থাক বুকেও থাক চোখেও থাক চোখে কি হবে চোখেও কি লিখবেন বলে না চোখে নামাক্ষর ধ্যান করব সর্বত্র নামাক্ষর লেখা নামাক্ষর অঙ্কিত দেখব অভ্যাস অভ্যাস যোগী সবই হয় হনুমানজির চিত্র রয়েছে সর্বাঙ্গে রাম নাম রাম 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 দিয়ে হনুমানজির চিত্র যেমন মহাপ্রভুর একটা চিত্র আছে রাধা নাম দিয়ে সেই চিত্র অঙ্কিত পুরো রাধা নামে মহাপ্রভুর চিত্র রাধা তেমনি গৌরী ও বৈষ্ণবে গৌর দাস নিতাই দাসে ওই রকম প্রতিটি রোম রাধা নামে সমৃত প্রতি রোমে রোমে রাধা নাম রাধা নামের ঝঙ্কার মহামন্ত্রের ঝঙ্কার গৌর নাম নিতাই নামের ঝঙ্কার প্রতি রোমে সর্বাঙ্গে সিদ্ধ জগন্নাথ দাস বাবার সর্বাঙ্গে ফুটে উঠছে মহামন্ত্র জপ সিদ্ধ যারা এমনকি কদম দাসটা কেলি কদম্বের তলায় বসে উনি নাম করছেন সেই বৃক্ষের কাণ্ডে ত্বকের ভিতরে বৃক্ষ শাখায় মহামন্ত্র ফুটে উঠছে নামময় হয়ে যাচ্ছে দিগন্ত যে ঘরটার ভিতরে শ্রীল গৌর কিশোর দাস বাবাজী মহারাজ ঢুকে নাম করতেন মানুষের জ্বালায় অস্থির হয়ে নির্জনে আত্মগোপন করতে রানীর ধর্মশালায় সারা গঙ্গার পরে রানীর কাছারি বাড়ির কাছে এখনো রানী রাসমণির কাছারি বাড়ি রয়েছে রানী রাসমণির ঘাটটা রয়েছে ওটাকে রানীর চড়া এই জন্যই বলা হয় রানী রাসমণির জমিদারি ওই সব রাজতন্ত্রকালে তো সেই ঘরটা কি পাটকেলগুলো পর্যন্ত পরিণাম করছে আছে কিনা গৌরী বৈষ্ণব জীবনে এমন কথা নাকি ভুল বলা হচ্ছে ঠিক আছে
বৃন্দাবনে প্রতিটি রজকণা রাধারানীর চরণ রসে, রাধারানীর চরণের থেকে মহাভাব রস ফলিত হচ্ছে। সেই চরণ রসে বিভাবিত সিদ্ধ বাবা বললেন, আপনারা খাট পালঙ্কে শুয়ে ব্রজরথ পাবেন, এটা কি সম্ভব? উনি আবেশে এসে গেলেন, সামাজিকরা ওনাকে ধরেছে, বলছে আপনি বয়োজ্যেষ্ঠ, আমাদের শিরোমণি হয়ে এত সুপ্রাচীন হয়ে আপনি ওদের হাতে রুটি কেন খেলেন? বিহারী দাস বলছে, বাবা আমি এইমাত্র আপনাকে প্রসাদ পাইয়ে গেছি, এর মধ্যে আপনার ক্ষুধা লেগে গেল, ওরা মাথায় রুটি নিয়ে যাচ্ছে আর আপনি যে কেন খেলেন? দেখুন আপনার এই আচরণ সবাই বুঝতে না পেরে কত সব কানাকানি করছে। বাবা বললেন, বলতে দাও, ওরা এসেছে সামাজিকরা। বাবা আবেশের সঙ্গে বললেন, ওরা সতত ব্রজরসের সেবা করছে, অতএব ওরা কর্মধন্য, ওরা কেউ ওই নয় আপনারা যা বলছেন, ওরা কেউ মেথর নয়। আপনাদের কি বলবো, ওরা পরম ভাগ্যবান সব মুনি ঋষি, ব্রজরথের সেবা করবার জন্য এইভাবে ভিতর তুলে জন্মেছে। ধুলা নয়, বাবা বললেন আপনারা শুধু দানই করেন, ওই গাওয়াই সার দর্শন হয়নি এখন, অনুভব হয়নি। কাকে বলছেন? দেখবেন কে কে এসেছে, তাদের নাম লেখা আছে গৌরী উৎসব। বাবা আপনি এরকম করলেন, লোকে নানা কথা বলছে, আমাদের কষ্ট হচ্ছে। বাবা সঙ্গে সঙ্গে লেগে গেছে, তখন আর মর্যাদা টর্যাদা না, বললেন আপনারা খালি গানি, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দ সুত কানু। সেই লোক যারা সবসময় গান গল দিচ্ছে, প্রসাদ করছে, ধামের সেবা করছে, তাদের হাতে একটা রুটি খেয়েছি বলে এত কথা আমাকে শুনতে হচ্ছে, আর আপনারা দাঁড়ালি করতে এসছে খাট পালঙ্কে শুয়ে, আপনারা ফিটফাট হয়ে চলে ব্রজরথ পাবেন, ওরা কারা? সকলে বুক কেঁপে উঠল। বাবা বললেন, বিহারি আমি এখানে থাকবো না, চল আমায় গৌরমন্ডলে নিয়ে চল, গৌরমন্ডলে গিয়ে থাক। সামান্য একটু ঘটনা, পথে চলেছেন বাবা, বিহারি দাঁড়িয়ে গেছে, বাবা ঝুড়ি মধ্যে থেকে বলছেন, বিহারি দাঁড়ালি কেন? বলেন বাবা চারিদিকে বাঘ। বলেন বাঘ নয়, ওরা সব মহাপ্রভুর পরিকর, এই ঝাড়িখণ্ড পথ দিয়ে মহাপ্রভু গেছেন, এরা সব এদের পূর্বপুরুষ মহাপ্রভুকে দেখে প্রেম লাভ করেছে, তোদেরকে দেখতে এসেছে। বলে বাবা আগে পথ অত্যন্ত সরু, বাঘ বাঘিনী বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে, আমাদের আমাদের দিকে তাকিয়ে আছে। বাবা বলে, এগো না তুই কৃষ্ণ নাম করতে করতে এগো, মহাপ্রভু যে সমস্ত বাঘ বাঘিনীদেরকে প্রেম দিয়েছে তাদেরই বংশধর, আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, চল তুই আগে চল, দেখি তোকে কি করে। এগুলি কি কোন গল্প কথা লেখা আছে গৌরীপুষ্পর জীবনে? মিছা কথা মনে হয় গল্পই বুঝি। এই গৌ পার্শ্বদগণের মহামহিমা, রাধারানী মহামহিমা, রাধা পদ অদ্ভুত রসের নিধান, পদতল
সুমঙ্গল পদচিহ্ন ধাম, রাভা পদচিহ্ন অদ্ভুত রসের ভাণ্ডার, দেখিলে মুগ্ধ ঘনশ্যাম ব্রজেন্দ্র কুমার। রাধারানীর চরণ তো সবসময় পান না, যখন পান না তখন পথে পথে এই বৃন্দাবনে রাধারানীর চরণ চিহ্ন খুঁজে বেড়ান সেই গুণা মাকে সেখানে লুণ্ঠিত। নবদার অনুরাগী নন্দকুল চন্দ্র মধুর মধুরানন্দ মূরতি মুকুন্দ, শ্রী পদাঙ্ক প্রেক্ষণের পদ্ধতি বিশেষ সাধকে করিলা দান হরি পরমেশ। কি করে রাধা পদাঙ্কের আরাধনা করতে হয়, রাধা চরণ রেণুর আরাধনা করতে হয়, কিভাবে রাধানাম সাধন করতে হয়, রাধারানীর ধ্যান সেবা কি প্রকার, সেটা স্বয়ং পরমেশ্বর শ্রীহরি আচরণ করে বৃন্দাবন লীলায় দেখাচ্ছেন, আবার গৌর লীলায় দেখাচ্ছেন। হেন বৃন্দাবন ধামে করিয়া গমন, যেখানে সর্বত্র রাধারানীর চরণ চিহ্ন, সব পথে যেদিকে দাওয়া। হেন বৃন্দাবন ধামে করিয়া গমন, রাধার পদচিহ্ন কবে করিব দর্শন, হেনদিন কবে হবে বৃন্দাবনেশ্বরী ভনয়ে প্রভাবানন্দ নিবেদন করি, কবে রাধা চরণ চিহ্ন আমি দেখতে পাবো এই বৃন্দাবনের মনে। অজস্র একটি নয় দুটি নয়, হে মা পূর্জ কাদম্বিনী নিভৃত নিকুঞ্জ রানী অপার করুণাময়ী রাধে, গৌরাঙ্গী তোমার তনু রসির পশরা জনু ধ্যানের গোচর কি হবে। খালি কি পদচিহ্ন দেখবেন, তাবীর চরণ ধুলা অঙ্গে মাখব গো, আর রাধানাম নিয়ে যমুনার জলে দেহ ভাসাবো, এইখানে বসে সাধন করে করে এইখানেই শরীরটা ছেড়ে দেব, শরীরটাকে বানাবো ব্রজের রস, প্রাণ আত্মাকে বানাবো ব্রজাঙ্গনা রাধা কি করি। এই জন্যই তো বৃন্দাবনে আসা, এই ভূমিকে আঁকড়ে পড়ে থাকা। হোক না হোক চরণ রেণুতে পড়ে আছি তো, রাধারণীর চরণে তো পড়ে আছি। গৌরাঙ্গী তোমার তনু রসের পশরা জনু ধ্যানের গোচর কি হবে, গৌরকান্তি ঝলমল কলেবর কি কোমল, ক্ষীণ কোটি শ্রণীর বিস্তার মাধুর্যের পরাবধি, বক্ষ জগরিমানিধি কবে স্ফূর্তি হইবে আমার। রাধারানীর সৌন্দর্য মাধুর্য লীলার অনুভূতি হবে, স্মিতকান্তি মধুরিমা বিম্বা ধরে যে শনিমা, ভ্রু যুগলে কুটিল বঙ্কিমা মন্থর গতির শোভা মদন মোহন লোভা, খেদব কি কৃষ্ণ প্রিয়তমা, সেই কৃষ্ণ প্রিয়তমা রাধারানীকে দেখব, তার কাছে থাকবো, তার সেবা করব, ছায়া সঙ্গিনী চির সাথী কিঙ্করি হব। যে রসেতে পরপুর রাধিকার অন্তঃপুর হেন প্রেম জরিমা রতনে, স্মরণ সম্পদ সার কবে হবে সাক্ষাৎকার শ্রীপাদ প্রবোধানন্দে ভবে। এই হচ্ছে মহাপ্রভুর মহালাভ, জীবনে মরণে গতি আর নাহি মোর, আর কোন গতি নেই, এতে অন্তিম কালে ভাসাব যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো। যদি দেহটাকে ভাসাতে না পারি মহারাসস্থলীতে যমুনার পারে তো আমার দেহটাকে দাঁড়াবে পোড়াবে, পুড়িয়ে তো যমুনার জল ঢেলেই চিতাটাকে শান্ত করবে,
যদি এদেশে জল ঢেলে চিতা শান্ত করে না, ঘুটে দিয়ে জ্বালা তো জ্বলতেই থাকে, জ্বলতে 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 আপনা আপনি শান্ত হয়, বাতাস বইতে থাকে, আপনা আপনি ঘুটের ছাইগুলো নিচু হয়ে যায়, ভিজে যায়, পানি কাটে নমুনার ফলে বাতাস বইতে থাকে, কুকুরগুলো গিয়ে ওর উপরে গড়াগড়ি করে, বাতাস বইতে থাকে, সেই চিতা ভস্ম দেহে প্রতিটি রেণুকণা উড়ে যমুনার জলে গিয়ে পড়ে বৃন্দাবনের পথে দিগন্তে ছড়িয়ে থাকে। এইভাবে মন প্রাণ দেহ তিনটি রাধা চরণে অর্পণ করে সর্বহারা হয়ে সাধক ওই চরণে চিরপ্রস্থান করে। এই জন্য প্রাপ্তি বলে, অমুকে প্রাপ্ত হলে, প্রাপ্তি হলে কি প্রাপ্তি বললেন, সেই নিত্য ধাম নিত্য লীলা, নিত্য লীলা সুখময় সদাই স্ফুরকমর মনি। এখন তো সাধনাবস্থা, সাধনাবস্থায় তো কিছু আলো বাতাস দেখতে পাবো। এই যে মহাজনের শ্রীমুখে আমরা সতত শুনি যে সাধন হয়ে থাকে, সিদ্ধি হয়ে থাকে, এটা সাধনভূমি, সিদ্ধিভূমি, সিদ্ধ সিদ্ধ ভূমি, কিন্তু সেটা তো ভাবের প্রচার। এই জীবনটাই সাধনাবস্থা, এই জীবনেই লাভ করতে হবে সিদ্ধাবস্থা, আর পুরোটা মনোবিজ্ঞান, মনোজগৎ, কৃপার জগৎ, অনুশীলনের জগৎ। এখন যদি কিছু দেখতে না পারি, বুঝতে না পারি, কতদূর এগোলো নৌকা, কতদূর এগোলো মাঝি বুঝতে পারে তো ভাবির গোচর সে। এখন যদি এখানে যদি দেখিতে না পাও, বলো মরিলে দেখিবে, অন্ধকারে ভবিষ্যতের উপরে ভাগ্যটাকে ছুড়ে দিলে হবে না, ভাগ্যটাকে নিজের চোখে দেখতে হবে। যেমন সাধককে দেখতে হবে, সাধকগণকে দেখতে হবে, সিদ্ধগণকে দেখতে হবে, তার সঙ্গে মিলিয়ে দর্পণে আয়নায় মুখ দেখার মতো আয়না রয়েছে তো, এই সমস্ত বাণী তো দর্পণ আয়না, নিজের মনকে দেখতে হবে যে সাধন জীবনে কতখানি এগিয়ে যাচ্ছে। সাধন তরণ এই সাধন ভক্তি কটিনীতে এই করস্রোতে স্মরণ কীর্তনে যাই হোক।